আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। ঝুমকো লতা একটি লতা জাতীয় উদ্ভিদ। এই গাছ প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের পাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় 3টি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। এই ফুল বাতাসে একটা মৌমাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। দেখতে কানের ঝুমকার মতো বলেই এই ফুলের পরিচিতি ঝুমকোলতা হিসেবে। আবার স্থানীয়ভাবে এর পরিচিতি রাধিকা নাচন নামে। অসম্ভব দৃষ্টিনন্দন এই ঝুমকোলতা ফুল। হালকা বেগুনি রঙের আভায় ফোটা ঝুমকোলতা সত্যি বাহারি এক ফুল। আমাদের গ্রাম দেশে বাগানের ঝোপে ঝাড়ে একসময় এই লতা জাতীয় ফুলটি বেশ চোখে পড়ত। এখন তেমন একটা দেখা মেলে না। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঝুমকোলতা ফুল ফুটে থাকে। লতানো গাছে একটি একটি করে সুগন্ধি ফুল ফোটে। শুকনো জায়গায় টিকে থাকতে পারলেও ভেজা জায়গায় মূলত ঝুমকোলতার জন্য উপযোগী। ঝুমকোলতায় প্রচুর পরিমাণে স্যাপোনিনস থাকায় এটি সাবানের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় ডিটারজেন্ট তৈরিতে। এছাড়া এই গাছের রয়েছে বিভিন্ন ঔষধি গুণাগুণ, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে ব্যবহার হয়ে থাকে। আজ আমরা জানব ঝুমকোলতার ঔষধি গুণ এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ও নিরাময় এর ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বিবাহিত জীবনের অন্যতম গোপনীয় সৌন্দর্য হল যৌনতা। একটি সুন্দর দাম্পত্য জীবন কাটাতে এর অপরিহার্যতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বর্তমান শহুরে জীবনধারা, মানসিক চাপ বাড়াসহ নানান কারণে যৌন ইচ্ছে কমে যায়। এছাড়া মানসিক বা শারীরিক চাপ যত বাড়ে, লিবিডো বা যৌনতার ইচ্ছা তত হ্রাস পায়, আর এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি ও অস্থিরতা বাড়ে। দাম্পত্য জীবনে শান্তি ও অস্থিরতা দূর করতে প্রমাণিত এবং কার্যকরী একটি ভেষজ এই ঝুমকোলতা। যাদের যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা কম, তাদের ক্ষেত্রে ইচ্ছা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে থাকে এই ঝুমকোলতা। যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে ঝুমকোলতার পাতা বেটে রস করে মধুর সাথে মিশিয়ে প্রতিদিন 2 থেকে 3 চামচ করে খেতে হবে। ভালো ফল পেতে হলে এটি অন্তত 15 থেকে 20 দিন নিয়মিত খেতে হবে। এটি নিয়মিত সেবনে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে শান্তি ও সুখময়। পিঠ ব্যথায় ভোগেন অনেকেই। শারীরিক পরিবর্তন, আঘাত, পিঠের কোনো অংশের অস্বাভাবিক বৃদ্ধিসহ নানান কারণে পিঠে ব্যথা হতে পারে। ক্যান্সারজনিত কারণেও অনেক সময় পিঠ ব্যথা হয়। ব্যথা সাধারণত পিঠের নিচের অংশ জুড়ে থাকে এবং সামনে বা পিছনে নড়াচড়া করার সময় আরও বৃদ্ধি পায়। তবে একটি সহজ ভেষজ ঔষধ সেবন করলে এ ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়, আর এই ভেষজটি হল ঝুমকোলতা। যারা পিঠের ব্যথায় ভুগছেন তারা 100 গ্রাম পরিমাণ ঝুমকোলতার ডগাসহ পাতা বেটে কাঠ করে নেবেন। তারপর কাঠটি গরম করে ব্যথা স্থানে ম্যাসেজ করবেন। এভাবে কিছুদিন করলে আশা করা যায় আপনার পিঠের ব্যথা নিরাময় হয়ে যাবে। একজন নারী যে শারীরিকভাবে সুস্থ এবং গর্ভধারণে সক্ষম, তার অন্যতম চিহ্ন হল নিয়মিত মাসিক বা পিরিয়ড। পিরিয়ডের দিনগুলো অন্য স্বাভাবিক দিনগুলোর চেয়ে একটি ভিন্ন রকম হয়ে থাকে। হরমোনের কারণে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এই সময় মেয়েদের শরীর অন্য সময়ের তুলনায় একটু বেশি দুর্বল থাকে। অনেকের জরায়ু নিচের দিকে নেমে আসে, তলপেট স্ফীত হয়, ব্যথা করে, এমনকি বমিও হয়। ঋতুস্রাবের সময় যাদের ব্যথা হয় তারা ঝুমকোলতা গাছের রস ব্যবহার করলে ব্যথা কমে যায়। এক্ষেত্রে ঋতুস্রাব চলাকালীন সময়ে 3 বেলা 2 থেকে 3 চামচ করে ঝুমকোলতার পাতা রস করে খেতে পারেন। আশা করা যায় আপনার ঋতুস্রাবজনিত ব্যথা নিরাময় হয়ে যাবে। बर्तमान समय निद्राहीनता किंबा इनसोनोमियार समस्या विभिन्न मानुषेर माझे दिन के दिन बेड़ेई चलेछे, जार फलाफल गिये दाड़ाय़ सारा दिनेर दुर्बलता, मानसिक अवसाद एवं कर्मक्षमता ह्रास पावा। तबे बेशिरभाग मानुषई एके खूब एकटा आमले नेन ना, जा परवर्ती समय गुरुत्वपूर्ण समस्यार कारण होते पारे। झुमकोलता फूल निद्रा आनयने गुरुत्वपूर्ण भूमिका पालन करे थाके। जादेर निद्राहीनतार समस्या रयेछे तारा यदि घुमेर पूर्वे झुमकोलता गाछेर पातार रस 2 থেকে 3 चामच खेते पारेन ताहले तादेर निद्राहीनता दूर हो जाबे। जे कोनो भेषज उद्भिदेरई किछु ना किछु साइड इफेक्ट थाकते पारे, झुमकोलतार क्षेत्रेओ एर व्यतिक्रम होवार कथा नय। ताई एई अत्यंत गुणी भेषजटी भेषज हिसेबे व्यवहारेर पूर्वे अभिज्ञ चिकित्सकेर परामर्श नेওয়া निरापद। घरे प्रस्तुतकृत जे कोनो भेषज उद्भिद निज दायित्वे व्यवहार करुन। प्रिय भिउয়ার্স, झुमकोलता गाछ सम्पर्के आमादेर तथ्यगुलो यदि आपनार कोनो उपकारे आसे ताहले आमादेर एई यूट्यूब चैनेलेर सार्थकता पूर्ण हबे। आपनादेर विभिन्न गाछेर साथे परिचय करिये देया, बनौषधि विभिन्न गाछ सम्पर्के ज्ञान बाड़ानो एवं एदेर उपकारी दिकगुलो तुले धराई टीलाभारेर प्रधान लक्ष्य। दया करे नतुन नतुन आपडेट पेते आमादेर चैनेलटी सबस्क्राइब करुन एवं पाशेई थाकुन। धन्यवाद ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।